সালাম আলাইকুম। সালুস ফুড প্যারাডাইসে সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। আবার একটা বাতাবি লেবুর মাখা নিয়ে আমি চলে এলাম আপনাদেরকে দেখাবো। এটা আমি দুভাগে মেখে দেখাবো, আপনারা দেখুন কিভাবে করছি, দেখতে থাকুন। এখানে লবণ নিয়েছি, বিট লবণ নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর এদিকে আছে বিট লবণ, এমনি লবণ, সাদা লবণ, আর নেওয়া হয়েছে চিনির গুঁড়ো। এটা যেহেতু মিষ্টি দিয়ে করব তাই জন্য চিনি নিয়েছি। দুভাগে আমি করব এটাকে, দেখুন দুদিকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এটাকে অনেক রকমভাবেই কাটা যায়, আমি যেটা সহজ পদ্ধতি হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে কাটলে খুব সহজে এক মিনিটের মধ্যেই লেবু কেটে ছাড়িয়ে নেওয়া যায়। এভাবে হালকা করে কাট লাগাতে হবে, অল্প অল্প গ্যাপ করে এইভাবে করে নিতে হবে। দেখুন আমি করে নিচ্ছি, এভাবে আগুলো করে চাপ দিলেই সহজে খোলাগুলো রিমুভ করা যায়। এই লেবুর বিভিন্ন জেলায় বিভিন্ন রকম নামে পরিচিত, আমাদের এখানে আমরা এটাকে বাতাবি লেবু বলেই জানি। দেখুন এভাবে করে চাপ দিলাম, কিভাবে খোলাগুলো উঠে আসলো, খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এই লেবুর প্রচুর উপকারিতা রয়েছে, সকলেই খাওয়ার চেষ্টা করবেন, আর খেতেও ভালো। লেবুটা খুবই মিষ্টি, এক একটা হয় তিতো কিন্তু এটা খুব মিষ্টি। এভাবে কেটে নিলাম, হাফটা আমি দেব চিনির দিকে আর হাফটাকে আমি ঝালের দিকে দিয়ে দেখুন পুরোটা ছাড়িয়ে তারপরে আমি মেখে নেব। সেরকম কোনো ঝামেলা নেই, সহজে ছাড়িয়ে খালি যার যেটা পছন্দ সেরকমভাবেই খেতে পারবেন। দুরকমভাবে খেতেই খুবই ভালো লাগে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। বেশি বেশি করে একটু শেয়ার করবেন, আর বাড়িতে যদি ট্রাই করেন কখনো প্লিজ কমেন্টে জানাবেন যে খেতে ভালো হয়েছিল কি খারাপ। দেখুন চিনি দিয়ে আমার এটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে, এবার একটু খেয়ে দেখব, ভালো খেতে হয়েছে। এবার আমি ওদিকে ঝালটা দিয়ে এবার মেখে নেব, আগে লেবুগুলোকে ছাড়িয়ে নিই। দেখুন এটাও আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, ভালোভাবে এগুলোকে আমি চটকে মেখে নিচ্ছি। এভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন, কার কার জিভে জল আসছে এটা দেখে খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে। দেখুন দুটোই আমার রেডি হয়ে গেল, একটা চিনি দিয়ে একটা ঝাল দিয়ে, মিষ্টি আর ঝাল, যার যেটা পছন্দ সেটা করেই খেতে পারেন। আমার তো বেশি চিনি দিয়ে ভালো লাগে। দেখুন কমপ্লিট হয়ে গেছে দুই ধরনের আমার লেবু মাখা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন ভিডিও আরও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে অন্তত একবার সাবস্ক্রাইব করুন।